সাসপেন্ড হওয়া দুই বিধায়ককে নিয়ে বৃহস্পতিবার বিধানসভার কৌশিকতে টানা এক ঘন্টা বিক্ষোভ দেখালো বিজেপির পরিষদীয় দল। দুই বিধায়কের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বিক্ষোভ দেখানো হয়। ওঠে স্লোগান। সোমবার রাজ্যপালের ভাষণের সময় ধুমধুমার পরিস্থিতির জন্য বুধবার সাসপেন্ড করা হয় কোচবিহারের নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামী ও পুরুলিয়ার বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়কে। এর প্রতিবাদে বৃহস্পতিবার বিধানসভায় ফের বিক্ষোভ দেখালো বিজেপি। প্রশ্নোত্তর পর্বে আধ ঘন্টা অংশ নেওয়ার পর বিধানসভার কৌচিকোতে অবস্থান বিক্ষোভে বসেন বিজেপি বিধায়করা। অংশ নেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। বিজেপি বিধায়করা এই মুহূর্তে এখানে বিধানসভার পোর্টিকোতে বিক্ষোভে বসেছেন। উত্তরপ্রদেশের ভোটের ফলাফল সামনে আসার পর আরো বলা চলে রাজ্য বিজেপি উজ্জীবিত। যেখানে তৃণমূল কংগ্রেসের বিধায়কদের দিয়ে রাজ্যপালকে কার্যত শারীরিক নিগ্রহ করা হয়েছে, আর তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে মিহির গোস্বামী, সুদীপ মুখোপাধ্যায় তাদেরকে সাসপেন্ড করেছেন অধ্যক্ষ মহোদয়। এবং আমরা এই সাসপেনশন প্রত্যাহারের দাবিতেই এই ধর্ণা প্রদর্শন করছি। আমাদের দুজন সাসপেন্ডেড বিধায়ক করছেন, এই কর্মসূচি তারা চালিয়ে যাবেন। বিধানসভা, লোকসভা, রাজ্যসভা কে কখন কোথায় কি বিক্ষোভ দেখাবেন, তবে কিছু ক্ষেত্রে শালীনতা রাখা উচিত। কিন্তু যদি রাজ্যপালই গঠাপ করে খেলেন যে তোমরা বিক্ষোভ করো আমি না পড়ে চলে যাব, তাতে যদি একটা সাংবিধানিক জটিলতা করা যায় সেটা খুব দুঃখের। সব মিলিয়ে বাজেট অধিবেশনের শুরুতেই বিধানসভায় যে তুলতালাম পরিস্থিতি তৈরি হয়েছিল তার আজ এখনো রয়েছে। দীপক ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।